শতাব্দী পেরিয়ে আজও পর্যন্ত নানা ভৌতিক ঘটনার উপস্থিতির কথা শোনা যায়। এসব ব্যাখ্যাহীন ঘটনার দেখা মেলে লোকালয় থেকে শুরু করে জঙ্গল, এমনকি সমুদ্রের বুকে ভেসে থাকা জাহাজেও। পরবর্তীতে এগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নানা উপকথা, গল্প, উপন্যাস এবং সিনেমা। আসুন জেনে নেওয়া যাক সমুদ্রে ভেসে বেড়ানো এমনই কয়েকটি ভৌতিক জাহাজের কথা। ক্যালিউজ। ভৌতিক জাহাজের কথা বললেই যে নামগুলো সবার প্রথমে আসে, তার মধ্যে অন্যতম একটি হলো ক্যালিউজ। চিলির পৌরাণিক উপকথাগুলোতে প্রথম এই জাহাজটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। চিলি উপকূলের চিলয় নামের ছোট্ট একটি দ্বীপের বাসিন্দা ও তার আশপাশে ঘুরে বেড়ানো জাহাজগুলো ভৌতিক জাহাজ ক্যালিউজের দেখা পেয়েছেন বলে দাবি করেন। তাদের দাবি অনুযায়ী রহস্যময় এ জাহাজটি প্রায় রাতে কিছু সময়ের জন্য দৃশ্যমান হয়। এ সময় জাহাজটি থেকে অট্টহাসি, হৈ হুল্লোড় এবং বাদ্যের আওয়াজ ভেসে আসতে থাকে। সমগ্র জাহাজ থেকে শুরু করে মাস্তুল পর্যন্ত আলো ঝলমল করতে থাকে। অতঃপর যেমন হঠাৎ করে জাহাজটির আবির্ভাব হয়, কয়েক মুহূর্ত পর তেমনি হঠাৎ করে উপস্থিতির কোনো চিহ্ন না রেখেই জাহাজটি উধাও হয়ে যায় সমুদ্রের বুকে। এসএস ভ্যালেন্সিয়া। এসএস ভ্যালেন্সিয়া 1982 সালের তৈরি হওয়া একটি ছোট স্টিমার, যেটি নিউ ইয়র্ক থেকে ভেনিজুয়েলা সমুদ্রপথে যাত্রী পরিষেবা প্রদান করত। 1906 সালে স্টিমারটি প্রায় 108 জন যাত্রী নিয়ে তার যাত্রাকালে ভয়াবহ সামুদ্রিক দুর্যোগের মুখে পড়ে সম্পূর্ণভাবে তলিয়ে যায় ভ্যানকুভার সমুদ্র উপকূলে। এ দুর্ঘটনার পর এসএস ভ্যালেন্সিয়া স্টিমারটিকে কেন্দ্র করে নানা ভৌতিক গল্পকাহিনী গড়ে উঠতে থাকে। ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার দ্বীপের জেলে ও বাসিন্দাদের দাবি মতে তারা অনেকেই ডুবে যাওয়া স্টিমারটিকে সমুদ্র উপকূলে ভেসে বেড়াতে দেখেছেন। তাদের মতে যতবারই স্টিমারটিকে দেখা গিয়েছে, প্রত্যেকবারই তা কঙ্কালে ভর্তি ছিল, যেন কঙ্কাল যাত্রীদের নিয়ে জাহাজটি ভেসে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। ওরং মেডান। 1967 সালে মালাক্কা প্রণালী অতিক্রম করার সময় দুটি আমেরিকান জাহাজের রেডিওতে কাছেই থাকা ওরং মেডন নামের একটি জাহাজ থেকে জরুরি সাহায্য চেয়ে একটি বেতার বার্তা ধরা পড়ে। বেতার বার্তাটি পাবার সঙ্গে সঙ্গে আমেরিকান জাহাজ দুটি ওরং মেডানের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তারা যখন জাহাজটির কাছে পৌঁছে, তখন দেখা যায় জাহাজটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। কোনো দুর্ঘটনা বা অস্বাভাবিক কিছু তাদের চোখে ধরা পড়ে না। তবে যখন জাহাজে প্রবেশ করা হয়, তখন দেখা যায় চারিদিকে পড়ে আছে মৃতদেহ এবং জাহাজের সবাই প্রাণহীন। এমনকি জাহাজটিতে থাকা কুকুরটিও জীবিত নেই। প্রত্যেকটির দেহের মুখে ফুটে আছে বিকৃত অভিব্যক্তি, যেন তাদের শেষ সময়টি গিয়েছিল প্রচণ্ড ভয় আর যন্ত্রণার মধ্যে দিয়ে। পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধানের পূর্বেই জাহাজটি আগুন লেগে বিস্ফোরিত হয়ে যায়। ফলে সেদিন হতভাগ্য নাবিকদের সঙ্গে ঠিক কী হয়েছিল তা আজও অজানা থেকে গেছে। ক্যারল অ্যাডিয়ারিং। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের জালে আটকা পড়া জাহাজগুলোর মধ্যে অন্যতম একটি হল ক্যারল অ্যাডিয়ারিং জাহাজটি। জাহাজ ভর্তি কয়লা এবং প্রায় 10 জন নাবিক নিয়ে জাহাজটি ডায়মন্ড শোলসের কাছে আটকে পড়ে। সাহায্য চেয়ে বার্তা প্রেরণ করা হলেও তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। জাহাজটির কাছে পৌঁছতে বেশ কয়েকদিন লেগে যায় কোস্টগার্ড সহ উদ্ধারকর্মীদের। তবে যখন তারা জাহাজটির কাছে পৌঁছান, তখন দেখা যায় জাহাজটি অক্ষত অবস্থায় আছে। তবে জাহাজের সব নাবিকেরা বেমালুম উধাও হয়ে গিয়েছেন। পরবর্তীতে অনুসন্ধান চালিয়েও জাহাজের হারিয়ে যাওয়া নাবিকদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই সঙ্গে অমীমাংসিত থেকে গেছে ক্যারল অ্যাডিয়ারিং এর রহস্যটি।